শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শিক্ষিত ও চাকরিজীবীদের সামাজিক সংগঠন শিকর বুধবার বর্ণার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। উপজেলার ব্রিজপাড়া এলাকায় সকালে মহারশী নদীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিরা, মুড়ি, পেঁয়াজ, গুড় ত্রাণ হিসেবে 35 জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অভিনয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইফুল আমিন মুক্তা, সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান, সহকারী শিক্ষক রুস্তম আলী সহ আরো অনেকে। এ সময় শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল করিম বলেন, মহারশী নদীর নব্যতা ফিরিয়ে খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে প্রতিবছর বন্যার কবলে পড়তে হবে না এলাকাবাসীর। সেই সাথে মহারশী নদীর বেড়িবাঁধ নির্মাণ ও দখল মুক্ত করার দাবি জানান শিকড় ঝিনাইগাতি সংগঠনের পক্ষ থেকে।